আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল আসমাস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে মিষ্টি রেসিপি মালাই স্যান্ডউইচ নিয়ে। আজকে একদম দোকানের স্বাদের মতো মিষ্টি বানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মালাই স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ ছানা নিয়েছি, আর এই ছানা বানানোর রেসিপিটি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে লিঙ্কটি দেখে নিতে পারেন। এখন ছানাটা ভালোভাবে মথে নিতে হবে, হাতের তালু দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ছানা মথে নিতে হবে। চাইলে ব্লেন্ডার বা হ্যান্ড বিটারে 30 সেকেন্ড ব্লেন্ড করেও নিতে পারেন, আপনারা চাইলে সব উপাদান একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। এরকম সফট করে ছানা মথে নিতে হবে। এখন এখানে 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি আর 1 চিমটি লবণ দিয়ে আবারও ভালো করে মথে নিব। ছানা মথে নেওয়া হয়ে গেলে অল্প করে ছানা নিয়ে বলের আকার বা যে কোনো ত্রিভুজের আকার দিয়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারি। সবগুলো মিষ্টি তৈরি করে এখন একটা হাঁড়িতে 2 কাপ চিনি, 5 কাপ পানি, 3টি এলাচ দিয়ে জাল করে নিব।
শিরায় বল গুটলে সবগুলো মিষ্টি দিয়ে ফুল আছে, আমরা 10 মিনিট জাল করব। হাঁড়ির ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিব, 10 মিনিটের মধ্যে আর কোনো ঢাকনা খোলা যাবে না। দশ মিনিট পর ঢাকনাটা খুলে আলতো হাতে সবগুলো মিষ্টি আমরা উল্টে দিব। এবং আবারও মিডিয়াম আছে, 10 মিনিট মিষ্টিগুলো ভালো করে জাল করে নিব। এই 10 মিনিটের মধ্যেও আর ঢাকনাটা খুলবো না। দশ মিনিট পর চুলার জালটা বন্ধ করে মিষ্টিগুলো ঠান্ডা করে নিব। এখন মালাই তৈরির জন্য একটি প্যানে 1 টেবিল চামচ ঘি দিব। ওয়ান থার্ড কাপ গরুর দুধ, এক টেবিল চামচ চিনি আর কয়েক ফোঁটা যে কোনো ফুড কালার দিতে হবে। এই ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দুধে বলক চলে না আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক উঠলে 1/4 কাপ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ মাওয়া দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। যখন মালাইয়ের কাই প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন মালাই চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে মিষ্টি থেকে আলতো হাতে রস বের করে নিব।
মিষ্টিগুলো মাঝখান থেকে অর্ধেক কেটে বা পুরো 2 খণ্ড করে কেটে নিব। এখন মাঝে মালাইয়ের পুর দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। চাইলে মিষ্টির উপর মাওয়া বা গুঁড়ো দুধ ছিটিয়ে দিতে পারেন। সবগুলো মিষ্টি দোকানের মালাই স্যান্ডউইচের মতো তৈরি হয়ে গেল। আশা করি আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই মিষ্টির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।